চাকরি নিয়ে যেতে চাইছেন অথবা ভাবছেন যে জার্মানিতে চাকরি নিয়ে যাবেন, জানেন না যে কিভাবে জার্মানিতে একটি জব খুঁজতে হয়, তো জার্মানিতে জব খুঁজতে হয় কিভাবে সেটা আমি সেই বিষয়ে আমি বলবো। প্রথমে জার্মানি সম্পর্কে কিছু কথা বলে নিই বন্ধুরা। জার্মানি ইউরোপের একটি দেশ যেটি সংযুক্ত প্রজাতন্ত্রী হিসেবে পরিচিত, 82 মিলিয়ন লোকের বসবাস সেই দেশে, সেই দেশের মুদ্রার নাম হলো ইউরো। তো বার্লিন হলো জার্মানির একটি জার্মানির রাজধানীর নাম। জার্মানি মূলত একটি শিল্প, ইউরোপের একটি শিল্পোন্নত দেশ। তো সেই দেশে আপনারা চাকরি নিয়ে যেতে ভাবছেন, বাট আপনারা ভালো একটি সোর্স পাচ্ছেন না যে কিভাবে আপনারা জব ফাইন্ড আউট করবেন এবং জবের জন্য অ্যাপ্লাই করে আপনারা আপনারা আপনাদের এক্সপিরিয়েন্স অনুযায়ী, আপনাদের কোয়ালিফিকেশন অনুযায়ী অ্যাপ্লাই করে আপনার ওয়ার্ক পারমিট বা ওয়ার্ক ভিসার জন্য অ্যাপ্রুভড হবেন। তো ওয়ার্ক পারমিট এবং ওয়ার্ক ভিসা নিয়ে একটি ভিডিও আমি পরে আপ করব। তো এই ভিডিওটিতে যদি আপনাদের ভালো রেসপন্স পাই, আমি আপনাদেরকে এই বিষয়ে অবগত করব। তো বন্ধুরা, আমি সোহেল, আপনাদের হোস্ট, আর আপনারা দেখছেন আমি সোহেল ইউটিউব চ্যানেল। আর আজকের টপিকের বিষয়টি হচ্ছে আপনারা জার্মানিতে কীভাবে চাকরি নিয়ে যাবেন এবং কীভাবে একটি জব ফাইন্ড আউট করবেন সেই বিষয়ে। তো বিস্তারিত শুরু করার পূর্বে আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে, যারা আমার এই চ্যানেলটিতে নতুন এসেছেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটন প্রেস করে দিন, আর ভিডিওটি পুরোপুরি দেখতে থাকুন, কোনো স্টেপ মিস করবেন না। আমি আপনাদের দেরি না করিয়ে আপনাদের নিয়ে যাব আমার ফোন স্ক্রিনে। তো বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে জার্মানির জব ফাইন্ড আউট করতে একটি স্পেসিফিক ওয়েবসাইটের সাথে পরিচয় করিয়ে দিব। এই ওয়েবসাইটটি ব্যবহার করে আপনারা বিভিন্ন ধরনের জবস, বিভিন্ন ক্যাটাগরির জবস ইজিলি ফাইন্ড আউট করে নিতে পারবেন। তো সেই স্পেসিফিক ওয়েবসাইটে যাওয়ার আগে আমি আপনাদেরকে প্রথমে দেখিয়ে দিব অন্যান্য যে ওয়েবসাইটগুলো রয়েছে, সেখান থেকেও আপনারা কীভাবে একটু ভালো মানের জব পেতে পারেন। প্রথমত আপনাদের যা করতে হবে, আপনাদের ব্রাউজারে চলে যান, ব্রাউজারে গিয়ে আপনারা গুগলে সার্চ দিন জবস ইন জার্মানি। এই কিওয়ার্ডস ব্যবহার করে দেখবেন যার অনেক পেজ এসেছে আসবে, অনেকগুলো পেজ আসবে, যেই পেজগুলোতে বিভিন্ন জব সার্চ সাইটের। তো সেই সব সাইটগুলো আপনারা দেখে নিতে পারেন। যেমন আপনাদের যদি ইংলিশ ল্যাঙ্গুয়েজ স্কিলস হাইলি স্কিল থাকেন, সেক্ষেত্রে আপনারা টিচিংয়ের জন্য অথবা আইটি সেক্টরে অথবা ইঞ্জিনিয়ারিং সেক্টরে কাজ, যাদের এক্সপিরিয়েন্স আছে পাশাপাশি হাই স্কিলড, তারা কিন্তু এই ওয়েবসাইটগুলো ব্যবহার করে ভালো মানের একটি জব পেতে পারেন। তো জব পেতে হলে আপনাদেরকে যা করতে হয় তার মূলত প্রথমে আপনাদেরকে যে কোনো একটি ওয়েবসাইট সিলেক্ট করতে হয়, যে ওয়েবসাইট মূলত জব সার্চ সাইট। তো ওই সাইটে অনেক ধরনের ক্যাটাগরি পাবেন, আপনারা আপনাদের পছন্দের ক্যাটাগরি বা আপনাদের ব্যাকগ্রাউন্ডের সাথে ম্যাচ হয় এমন ক্যাটাগরি সিলেক্ট করার পরে আপনারা বিভিন্ন ধরনের জব দেখতে পারবেন। তো সেখানে আপনাদের পছন্দ অনুযায়ী বা আপনাদের কোয়ালিফিকেশন অনুযায়ী জবগুলোতে অ্যাপ্লাই করতে থাকুন। আর আমি আপনাদেরকে আরও কিছু ওয়েবসাইট দেখাচ্ছি, যেই ওয়েবসাইটগুলো আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এই ওয়েবসাইটগুলো ইউজ করে ব্যবহার করেও আপনারা বিভিন্ন ধরনের জব ফাইন্ড আউট করে নিতে পারেন। তো মূলত আমি যে স্পেসিফিক ওয়েবসাইটটি সম্পর্কে আপনাদেরকে বলতে চাই, সেটি হয়তো অনেকেই জানেন, অনেকেই জানেন না। তো এই ওয়েবসাইটটি হলো stepstone.de, অর্থাৎ জার্মানির একটি ওয়েবসাইট, পপুলার জব সার্চ ওয়েবসাইট। তো এই ওয়েবসাইটটি ব্যবহার করে আপনারা জব ফাইন্ড আউট করতে পারেন। তো অবশ্যই যাদের অ্যান্ড্রয়েড ফোন রয়েছে তারা তাদের স্টেপস্টোনের অ্যাপটি ব্যবহার করতে পারেন, ডাউনলোড করে ব্যবহার করতে পারেন। যাদের স্টেপস্টোন অ্যাকাউন্ট নেই তারা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে পারেন, তারপর ভেরিফাই ইমেল করে আপনারা আপনাদের সিভি আপডেটেড করতে পারেন। তো প্রথমত আপনাদের যা করতে হবে, নিচে সার্চ বক্স দেখতে পাচ্ছেন, তো সার্চ বক্সে ব্লাঙ্ক রয়েছে, সেখানে আপনাদের পছন্দের ক্যাটাগরির যে কিওয়ার্ডসটি সেটি বসিয়ে দিতে পারেন। যেমন আপনার যদি রিটেলে পূর্বে কাজ করে থাকেন, ভালো এক্সপিরিয়েন্স থাকে, হাই স্কিল থাকেন, সেক্ষেত্রে আপনারা রিটেল কিওয়ার্ড ইউজ করতে পারেন। অথবা আপনাদের যাদের সেলসের ব্যাকগ্রাউন্ড বা কাস্টমার সার্ভিসের ব্যাকগ্রাউন্ড অথবা আইটিতে ইঞ্জিনিয়ার্স অথবা কেমিক্যালস বা
হাই স্কিল যে কোনো জব জবই হোক না কেন, আপনার সেই কিওয়ার্ডটি ব্যবহার করুন। ব্যবহার করে আপনার নিচে অপশন দেখবেন যে ফুল টাইম এবং পার্ট টাইম। যেহেতু যারা জার্মানিতে যেতে চায় তাদের তারা ফুল টাইম জবই করতে চায়, সেহেতু ফুল টাইম জবটিতে টিক মার্ক দিয়ে দিবেন। তারপরে ফাইন্ড জবস অপশনটি আছে, সেখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখবেন আপনার অসংখ্য জব বিজ্ঞাপন আসবে, জবের বিজ্ঞাপন চলে আসবে। তো সেখানে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে জবটি সেটা আগে সিলেক্ট করবেন। তবে সেই জন্য আপনাকে হয়তো অনেকগুলো জব স্ক্রল নিচের দিকে স্ক্রল করে অনেকগুলো জব দেখবেন। তো আপনার যে জবটি 100% আপনার ব্যাকগ্রাউন্ডের সাথে ম্যাচ হয় সেটিতেই অ্যাপ্লাই করুন। এবং একটিতে নয়, যতগুলো জবে অ্যাড আছে জবের যতগুলোতে সম্ভব ততগুলোতে অ্যাপ্লাই করতে চেষ্টা করুন। তাহলে ইনশাল্লাহ চান্স থাকবে ভালো একটি জব। তো এখানে দেখুন স্ক্রল ডাউন করছি আমি পেজ সার্চ দেবার পর, তো এখানে অসংখ্য জব দেখাচ্ছে। তো সেই জবগুলোর মধ্যে আমি খুঁজছি যে সেলস রিপ্রেজেন্টেটিভ অথবা রিটেল সেলস, যেমন শোরুমের কোনো কাজ যদি থাকে অথবা রিটেল সেলসের যদি কোনো কাজ থাকে। যেহেতু আমার ব্যাকগ্রাউন্ড কিন্তু কাস্টমার সার্ভিস প্লাস রিটেল সেলস, অথবা সেলসও বলতে পারেন, আউটডোর সেলসও বলতে পারেন, সেক্ষেত্রে আমি সেইটি খুঁজছি। তো আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো জব খুঁজতে পারেন। তো আর তাদের জন্য সুখবর যারা জার্মানিতে কাজ করতে যেতে চান কিন্তু হাই স্কিল না, যেহেতু জার্মানির নতুন যে ল, ইমিগ্রেশন ল, সেটি পাস হয়েছে এবং সেটি পাস হওয়ার সাথে সাথে ডিপোর্টেশন রেট অনেক বেড়েছে। কিন্তু যারা স্কিল না বা সেমি স্কিলড অথবা যাদের এক্সপিরিয়েন্স তেমনটা নেই বা এডুকেশন কোয়ালিফিকেশন তেমনটা নেই, তারাও কিন্তু সুযোগ পাচ্ছে জার্মানিতে গিয়ে কাজ করার। সেক্ষেত্রে আপনারাও গুগলে সার্চ করে বিভিন্ন ওয়েবসাইট জব সার্চ সাইট বের করতে পারেন এবং সেই সকল ওয়েবসাইটে আপনাদের পছন্দের কোয়ালিফিকেশন বা ব্যাকগ্রাউন্ড এর সাথে ম্যাচ হয় এমন জব আপনারা এমন জবে আপনারা অ্যাপ্লাই করতে পারেন। তো এখানে আরও কিছু জব দেখাচ্ছে, জব অ্যাড দেখাচ্ছে, যে জবগুলো আমি ট্রাই করছি, যে নর্মাল কোনো জব আছে কিনা আপনারাও ট্রাই করে দেখে নিতে পারেন। শুধুমাত্র যে আপনাদের এই ওয়েবসাইটটি দেখেই জব সিলেক্ট করতে হবে তা নয় বন্ধুরা, আপনারা আরও ওয়েবসাইট রয়েছে, গ্লাস ডোর রয়েছে, তারপর মনস্টার রয়েছে, অনেক ধরনের ওয়েবসাইট, সেগুলো আপনারা ইউজ করতে পারেন। আশা করি ভিডিওটি থেকে নতুন কিছু শিখতে পেরেছেন। যদি ভিডিওটি থেকে কোনো ইনফরমেশন আপনাদের কোনো কাজে আসে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনে প্রেস করে রাখবেন। আর ভিডিওটি আমার অন্যান্য ভিডিওগুলো যারা দেখেছেন, অনেকে আছে, কয়েকজন আছে, হাতে কোনো কয়েকজন আছে ভিডিও পুরো ভিডিও না দেখে গালাগালি করে বা আজে বাজে মন্তব্য করে, তাদের উদ্দেশ্যে বলবো আগে পুরো ভিডিওটি দেখবেন তারপরে আপনাদের মন্তব্য করবেন। আর আপনাদের যদি আমার ইনফরমেশন ভালো না লাগে অন্যান্য ভিডিও আছে ইউটিউবে, সেগুলো দেখে নিতে পারেন। আর অবশ্যই সেটাই বলবো যে আজে বাজে গালি গালাজ করবেন না। আর বন্ধুরা আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ সবাই।